হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর পৌষ সংক্রান্তি, আর তোমাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। সবাই বেশি বেশি করে পিঠে খাও আর ঘুড়ি ওড়াও, তবে সাবধানে। এখন বেজে গেছে 1:25 বাজে চললো, তো আমার মেয়ে পড়ে চলে এসছে। আজকে সকাল থেকে ব্লগটা করতে পারিনি, প্রচুর কাজের চাপ ছিল, অনেকক্ষণ লেগেছে পুজো দিতে। আর চুনো মাছ নিয়েছি কালকের জন্য, সেগুলো কেটে ধুয়ে টুয়ে রেখে দিলাম ওদের ফ্রিজে, মানে মাদের ফ্রিজে। আর দেখো কালকে রাত্রে এই চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সকালবেলা দিয়ে মিক্সিতে সেটা গুঁড়ো করব। আর আজকে তো সবার বাড়িতেই পিঠে হবে কম বেশি, তো আমাদের বাড়িতেও হবে, তো যখন পিঠেটা করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে মেয়েকে খাইয়ে নিই, অনেকক্ষণ হয়ে গেছে মেয়ে এসছে, মেয়েকে কিছু খাওয়ানো হয়নি, এতক্ষণে পুজো দিয়ে উঠলাম। ওকে বাই, পরে কথা বলছি। আর এখন বেজে গেছে 1:40, তো চলো ছেলে আর আমি এখন খাবো। তাই ভাবলাম তোমাদের আগে দেখিয়ে নিই যে আজকে কী রান্না করেছি, তোমাদের তো দেখানোই হয়নি। আর আজকে সিম্পলি রান্না করেছি, কিছু মাছ মাংস ডিম কিছুই করিনি, তো চলো সেটাই দেখে নাও কী রান্না করেছি। এই যে আমার রান্না, মুসুরির ডাল টমেটো দিয়ে, আর লাল শাক ভাজা, আর পেঁয়াজ কলি আলু ভাজা। তাহলে দেখলেই তো আজকে খুব সিম্পল রান্না করেছি। তো চলো আমি আর ছেলে খেয়ে নিই, আর সকাল দিয়ে কিছু খাইও নি, না খেয়ে পুজো দিয়েছি, খুব জোরে খিদেও পেয়ে গেছে, 1:45 বেজে গেছে। তাহলে চলো খেয়ে নিই, পরে কথা বলছি। আমার আর ছেলের তো খাওয়া গেছে, আর জানলা দিয়ে দিয়েছি, আর মেয়েও শুয়ে পড়েছে এদিকে। তাহলে চলো আমি একটু রেস্ট নিই, আর 3:30-4 বাজলেই আবার বর আসবে, উঠে ওকে খেতে দিতে হবে, তাহলে একটুখানি শুই, তারপরে ও আবার উঠতে হবে। তাহলে দেখা হচ্ছে পরে, তার জন্য দেখতে থাকো ব্লগটা। গুড ইভিনিং বন্ধুরা, আর এখন বেজে গেছে 6:15। আমি 4:30 সময় উঠে বাপের বাড়িতে গেছিলাম, দিয়ে ওখানে গিয়ে চাল মানে নারকেল কুড়ি দিয়ে আসলাম, দিয়ে মেয়েকে আবার পড়তে দিয়ে আসলাম, সন্ধ্যা দিলাম, তারপর মিক্সিতে চালের গুঁড়ো করলাম। আর আজকে সন্ধ্যাবেলা চা খাইনি, মানে আমার জ্যাঠার মেয়ে দিয়ে গেল পিঠে, সে পিঠে গেলাম। এবার যাবো ওই চালের গুঁড়ো নিয়ে বাপের বাড়িতে, দিয়ে ওখানে গিয়ে পিঠে করব। তো চলো বাপের বাড়ি যাওয়া যাক, ওখানে গিয়ে দেখা করছি, আর কী করে আমি পিঠেটা করছি সেটা তোমাদের দেখাবো। এই যে চালের গুঁড়ো আর এই যে নারকেল কোড়া, আমি বাপের বাড়ি চলে এসেছি, তাহলে চলো পিঠেটা বানানো শুরু করে দিই। এই যে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছে, আর তার মধ্যে জল দিয়ে দিয়েছে, আর তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিল, আর এটা দেখা যাচ্ছে না, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, আলোটা কম। এই যে এবার জলটার মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিল, এই গ্যাসটা বন্ধ করে দিল, দিয়ে ওই চালের গুঁড়িটাকে নাড়াচ্ছে। এটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ একটা ডোয়ের মতন হয়ে যায়। এই যে দেখো এটা মেশানো হয়ে গেছে, এবার এটাকে হালকা ঠান্ডা করে নামিয়ে নিতে হবে, বেশি ঠান্ডা করা যাবে না, দিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে। এই দেখো এটা থালার মধ্যে তুলে নিয়েছে, আর এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। এটা মাখা হয়ে গেছে পুরো, দেখো কত সুন্দর মাখা হয়েছে। তাহলে চলো এবার পুরটা বানিয়ে নিই। এই দেখো আবার কড়াই বসিয়ে ওর মধ্যে জল দিয়ে একটু গুড়টা দিয়ে দিল, এবার নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছে। এবার এটাকে মিক্স করে নিচ্ছে। এবার গুড় আর নারকেল কোড়ানোটাকে মিশিয়ে নিচ্ছে ভালো করে। এই দেখো আমাদের পুরটা পুরো রেডি হয়ে গেছে, আর গ্যাসটা অফ করে দিয়েছে। তো চলো এবার পিঠেগুলো তৈরি করে নিই। এ দেখো চালের গুঁড়ির ওই মন্ডটা নিয়ে একটুখানি চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে এরকম গোল করে নিচ্ছে, দিয়ে এবার ওর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছে। এটার মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, নাহলে তো খুলে যাবে। মা
ওইটাকে একটু ডিজাইন করে দিচ্ছে, যে যেরকম ডিজাইন পারবে করে দেবে। ডিজাইন না করলেও ক্ষতি নেই, কিন্তু ডিজাইন করলে দেখতে একটু ভালো লাগে। দেখাও, দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো এইভাবে আর একটা তৈরি করে নিচ্ছে। তাহলে চলো এভাবে আমরা সবকটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো পিঠেগুলো এরকম হয়েছে। আর আরো কিছু হয়েছিল, সেগুলো এই হাঁড়িতে জল বসিয়ে তারপরে একটা ফুকো ফুকো থালার উপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছে ভাপ দেওয়ার জন্য। এই যে আমাদের ভাপা পিঠে রেডি। আর এখানে আছে এমনি তৈরি করা পিঠে, সেটাকে দুধে দেওয়া হবে। এই যেগুলোকে এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা একটু গাঢ় হলে পিঠেগুলো দিয়ে তারপরে উঠলে নামিয়ে দেওয়া হবে। এই যে আমাদের দুধ পুলি পুরো রেডি। তাহলে চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমরা তো পিঠেটা খেয়ে নিয়েছি, কিন্তু দুধ পুলিটা খাইনি, কারণ দুধ পুলিটা কালকে ভালো লাগবে ভিজলে। সেদ্ধ পুলিটা খেয়েছি, খুব সুন্দর টেস্ট হয়েছে, অসাধারণ। শীতকালে পিঠে মানেই যেরকম করেই করো ভালো লাগবে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, দেখি কে কি খাবে। ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে, আর বর তো কিছু খেলো না, আর আমিও কিছু খেলাম না। বললাম যে মুড়ি খাবো, কিন্তু মুড়ি খেতে ইচ্ছে করছে না, পেটটা ভরা ভরা লাগছে। তাহলে চলো বিছানাটা করে নিই, ওরা আবার শুতে চাইছে। তাহলে দেখতে থাকো। এই দেখো আমার মশাই টানো কমপ্লিট, এবার শুধু বুঝবো আর শোবো। আর এদিকে ছেলে চেয়ারে বসে গেম খেলছে, আর মেয়ে নাচছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে নতুন ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। তাহলে আজকের মতন গুড নাইট, বাই বাই, টাটা, বাই করে দাও। বাই, গুড নাইট, মানে বলো বাই, গুড নাইট।